নমস্কার ভিউয়ার্স, এই মুহূর্তে সব থেকে বড় আপডেট যেটি হলো সেটি আজ বাংলা, সারা বাংলা যেদিকে তাকিয়েছিল সেটি হলো পুরো নিয়োগ দুর্নীতি মামলার রায়ের দিকে। অবশেষে পুরো নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত করা হলো। 12ই মে রায় দিতে চলেছেন বিচারপতি অমৃতা সিনহা। আবারও বলছি, 12ই মে পুনরায় রায় দিতে চলেছেন বিচারপতি অমৃতা সিনহা। কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ নয়, জানালেন বিচারপতি অমৃতা সিনহা। আবারও বলছি আপনাদেরকে, কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ নয়, জানালেন বিচারপতি অমৃতা সিনহা। কলকাতা পুরসভা সহ একাধিক পুরসভায় নিয়োগ দুর্নীতি ক্ষেত্রে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, সেই মামলার ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল এবং সেই মামলার ওপর সুপ্রিম কোর্ট 1 সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছিলেন এবং সেই মামলাকে পুনরায় কলকাতা হাইকোর্টে পাঠানো হয়েছিল। এবং আমরা জানি সেই মামলার ক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন সেটা পুনর্বিবেচনার আর্জি জানিয়ে রাজ্য সরকার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলারই শুনানি আজকে ছিল এবং সেই মামলার শুনানি শেষ হয়েছে। আগামী 12ই মে রায়দান করা হচ্ছে এমনটাই জানা যাচ্ছে বিচারপতি অমৃতা সিনহার পক্ষ থেকে, তা সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আবারও বলছি, মাননীয় বিচারপতি অমৃতা সিনহার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 12ই মে রায়দান করা হবে। কলকাতা পুরসভা সহ একাধিক পুরসভায় নিয়োগ দুর্নীতি ক্ষেত্রে যে রায়দান ছিল আজকে হাইকোর্টে, সেই হাইকোর্টের শুনানি শেষ হলো। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, আগামী 12ই মে কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এই মামলার রায়দান করতে চলেছেন। তো আমাদের সকলের চোখ থাকবে 12ই মে, আগামী 12ই মের দিকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা আপডেট নিয়ে। টিল দেন সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।